নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে একটি নতুন এবং সন্ধ্যেকালীন আপডেটের সঙ্গে বন্ধুরা এই মুহূর্তে আমরা যে আপডেট পাচ্ছি পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু এবারও সরাসরি আঘাত আনার সম্ভাবনা তৈরি হয়েছে ঘূর্ণিঝড়ের দেখতে পাচ্ছেন আর এটার যা গতি হয়ে গেছে তাতে কিন্তু এটা এই মুহূর্তে ঘূর্ণিঝড় হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি একশো কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ একজ্যাক্টলি যদি এইটা আছড়ে পড়ে সত্যি এসে তাহলে কিন্তু এটা নাম হয়ে যাবে ঘূর্ণিঝড় জোয়ার আর এই মুহূর্তে আমরা যে আপডেট পাচ্ছি সেটা কিন্তু ডাইরেক্ট আছড়ে পড়ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে এটি আছড়ে পড়ছে আর যাচ্ছে যেটা উৎপ যেটা যে এলাকার সামনে দিয়ে যাচ্ছে সেটা কিন্তু উড়িষ্যা থেকে উড়িষ্যাট বিশাখাপট্টনাম থেকে বলরামপুর ভুবনেশ্বর কামাখানগর থেকে সিধা হয়ে কিন্তু মানে উপকূল থেকে সমুদ্রের উপকূল থেকে গিয়ে গিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপরে এটি আছড়ে পড়ছে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করবো যে এটা কিন্তু আমরা এই মুহূর্তে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পুরোটাই কিন্তু একটা এক্সপেকটেশন অর্থাৎ এটা কিন্তু সম্ভাবনা একদম হানড্রেড পার্সেন্ট ধরবেন না হয়তো বাস্তবে এটা পরের দিন আমরা আগামীকাল যে আপডেটটি নিয়ে আসবো তাতে হয়তো এটা পশ্চিমবঙ্গে না আছড়ে পড়া হয়তো সমুদ্রের মধ্যে এটা শক্তি হারিয়ে গিয়ে নিম্নচাপ হয়ে আছড়ে পড়তে পারে অথবা এটা সমুদ্রের মধ্যে নষ্ট হয়ে গিয়ে গায়েব হয়েও যেতে পারে তার জন্য টোটালটাই সম্ভাবনা অর্থাৎ একটা সম্ভাবনা প্রত্যেকবারই বলছি তৈরি হয়েছে আমাদের এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে যদি বাইচান্স ঘূর্ণিঝড়টি অরিজিনাল সত্যিই যদি চলে আসে যাতে এখানকার যারা যেখানে গিয়ে আসলে পড়বে সেখানকার লোকেরা যাতে আগে দিয়ে জানতে পারে এবং সতর্ক থাকতে পারে যাতে ক্ষয়ক্ষতির থেকে তারা বেঁচে যেতে পারে এটাই কিন্তু আমাদের কর্তব্য এবং আমাদের নিউজ চ্যানেল সর্বদা আপনাদেরকে সত্যিকারের নিউজ প্রোভাইড করে দেওয়ার জন্য থাকে তো তো এটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা কিন্তু দুটো মুডেই দেখব কী এক্স্যাক্টলি কী হতে পারে আমরা এটা ইসি এফ এই এইটার মুডে দেখছি এবার আমরা পরবর্তীকালে কিন্তু জিএফএস মুডেও দেখবো অর্থাৎ এই দুটো মুডে আমরা দেখব এই দুটো মুডকে আমরা কম্পেয়ার করবো যে এক্স্যাক্টলি দুটো মুডে কোথায় আসছে দুটো মুড যেখানে আসবে বলবে তাহলে এক্স্যাক্টলি সেখানে আসার সম্ভাবনা থাকতে পারে আমরা কিন্তু সেটাই দেখবো তবে পরবর্তী পাঁচ দিনের মধ্যে যদি আমরা যদি দেখি পাঁচ দিনের মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড়ের কোনো বালাই থাকবে না অর্থাৎ পাঁচ দিনের মধ্যে কিন্তু ঘূর্ণিঝড়টি আসবে না যা হবে পাঁচ দিনের পর থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী দশ দিনের আপডেট যারা আজ আজকের ডেট আমরা আপনাদেরকে দেখিয়ে দিই আমরা বায়ুর ঝাপটা মুড়ে গিয়ে আজকের ডেটটা দেখে নেব এই মুহূর্তে আমরা তো রয়েছি এই অবস্থায় এবং আমরা আজকের ডেটটা একবার দেখে নিই দেখুন আজ শুক্রবার ছাব্বিশ তারিখ শুক্রবার ছাব্বিশ তারিখ এই মুহূর্তে বাজছে সন্ধ্যে সাড়ে ছটা ছটা তেত্রিশ পি এই সময় দাঁড়িয়ে আমরা কিন্তু এখন এই আপডেটটা তৈরি করছি এবং পরবর্তীকালে হয়তো আপনারা যদি এটা সাতাশ আঠাশ উনত্রিশ বা তিরিশ থেকে দেখতে দেখেন তাহলে কিন্তু অবশ্যই বুঝে যাবেন যে এই ঘূর্ণি যদি সাতাশ তারিখে এটা না দেখতে পারেন উইন্ডিতে তাহলে কিন্তু এটা গায়েব হয়ে যাওয়ার সম্ভাবনা হতে পারে কারণ আমরা যে বারবার বলছি সম্ভাবনা আমরা আপনাদের কাছে জানাচ্ছি তবে দেখুন আমরা বায়ুর ঝাপটা মুড়ে যেখানে চলে যাই আমরা বায়ুর ঝাপটা মোড়ে আমরা যদি এটাকে প্লে করে দিই প্লে করলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বন্ধুরা দেখতে থাকুন এই মুহূর্তে আমরা ছাব্বিশ তারিখ থেকে সিধা ট্র্যাক করছি আমরা ছাব্বিশ থেকে সাতাশে গেলাম আগামীকাল শনিবারের মধ্যে কিন্তু একটা ঘূর্ণাবত্ত যেটা হচ্ছে ভারতের এই চেন্নাই এছাড়াও পাদুচেরি ব্যাঙ্গালুরু এই অংশে একটা সাইকোলোনিক সার্কুলেশন মানে হালকা যেটা ঘূর্ণাবত্ত সেটা কিন্তু এই অংশে আশ্রয় পড়বে এবং এই অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আর পরবর্তী যেটা সেটা কিন্তু এখানে তৈরি হচ্ছে দক্ষিণ চীন সাগরে এটা কিন্তু তৈরি হচ্ছে এবং দক্ষিণ চীন সাগর থেকে এটা উনত্রিশ আঠাশ তারিখ থেকে কিন্তু ওটা শুরু হয়ে যাবে তৈরি হওয়া শুরু হয়ে যাবে এবং উনত্রিশ তারিখের পর থেকে এটা আন্দামান সাগরে অর্থাৎ এই যে আন্দামান এটা হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এবং এর সামনে থেকে কিন্তু এই ঘূর্ণিঝড়টা ওঠা শুরু হবে প্রথমে একটা ঘূর্ণাবত্তে পরিণত হবে যেটা হচ্ছে যেহেতু এই স্থলভাগে আছে আছড়ে পড়ছে তার জন্য কিন্তু কিছুটা শক্তি হারাবে কিন্তু যেহেতু স্থলভাগটা খুবই ছোট তার জন্য বঙ্গোপসাগরে নামার পরে এটা কিন্তু একটা ঘূর্ণাবত্ত থেকে সরাসরি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং সামনে আন্দামান দ্বীপ এবং আন্দামান দ্বীপের সামনে কিন্তু এটা এসে তার শক্তিটা বাড়াচ্ছে দেখতে পাচ্ছেন এবং আন্দামান দ্বীপের সঙ্গে সামনে যখন এটি থাকবে তখন এর গতিবেগ থাকবে বিরাশি কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং বৃহস্পতিবার দু তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি এটা আন্দামান সাগর আন্দামান দ্বীপের মধ্যে কিন্তু বৃহস্পতিবার দু তারিখে এটা আছড়ে পড়ার আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ বৃহস্পতিবার দু তারিখে আন্দামান নিকোবর দ্বীপের সামনে এটি আছড়ে পড়বে এছাড়াও আমরা এটাকে যখন প্লে করলাম প্লে করার সময় আমরা দেখতে পাচ্ছি দু তারিখের পর থেকে কিন্তু এটা তার আস্তে আস্তে করে শক্তি বাড়াবে এবং ঘূর্ণাবত্ত থেকে আস্তে আস্তে করে কিন্তু একটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রথমে দেখে বোঝা যাচ্ছে যে এটা নাম এবং যেমনই এই অংশগুলিতে আশ্রয় পড়ছিলো সেই অংশে আশ্রয় পড়বে ঘূর্ণিঝড়টি তারপরে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাঘনি অর্থাৎ ঘূর্ণিঝড় সঙ্গে সঙ্গে হয়ে যাওয়ার পরেই কিন্তু এর তার এবং যখন ঘুরছে তখন কিন্তু এর গতিবেগ নিরানব্বই অর্থাৎ একশো কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি বেড়ায় নিয়ে আনবো এবং কোথাও কোথাও দেখুন একশো আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই যে একশো কিলোমিটার দেখুন এটা অর্থাৎ বলা যেতে পারে যে বিশাখাপত্তা নামের সামনে গিয়ে এটা একশো কিলোমিটার প্রতি ঘন্টায় পরিণত হয়ে যাচ্ছে এই ঘূর্ণিঝড় এরপরে কিন্তু আবার শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে আমরা দেখতে পাচ্ছি চার তারিখের পর আস্তে আস্তে করে কিন্তু এর গতি যথেষ্ট পরিমাণে বেড়ে যাবে এবং পাঁচ তারিখ রবিবার রবিবারের মধ্যে এটা এই অংশে আছরে পড়ে কিন্তু ফের সমুদ্রে গিয়ে আরেকবার শক্তিশালী ঘূর্ণাবত্র পরিণত হয়ে গেল এবং ফের কিন্তু আরও একবার ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু শক্তিটাও এবং বাড়লো এবং তখন যদি আমরা গতিবেগ মাপি তখন আমরা দেখতে পাচ্ছি কোথাও একশো আট কোথাও একশো নয় কোথাও একশো দশ কোথাও এগারো দেখতে পাচ্ছেন মানে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের এক্সাক্টলি বলতে গেলে আপাতত একশো এগারো কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে উঠেছে হাতে এখনও আমাদের আছে এখনও আমাদের হাতে আছে চার থেকে ছ থেকে সাত দিন এই সাত দিনের মধ্যে কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারব এক্স্যাক্টলি আরও কতদিন কী হতে পারে অনেক দর্শক ভাইরা আমাদেরকে নিচে কমেন্ট করে জানাচ্ছেন যে দাদা এটা হয়তো পশ্চিমবঙ্গ বাংলাদেশে আসার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট রয়েছে তবে আমরাও তাই দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আসার সম্ভাবনাটা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি আর সরাসরি আমরা কিন্তু যাচ্ছি যখন রাত্রি এগারোটার সময় রবিবার তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা সরাসরি গিয়ে কিন্তু পশ্চিমবঙ্গেই আশ্রে পড়ল দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে আশ্রয় পড়লো তবে এই মোড়টা তো আমরা দেখে দিলাম ইসিএমডাব্লিউ মুড়ে এবার আমরা যদি এটাকে আমরা চলে যাব এই মুড়ে দেখতে অর্থাৎ জিএ এই মুড়ে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় পাঁচ তারিখের মধ্যে রবিবার ঘূর্ণিঝড়টি হয়ে যাচ্ছে অর্থাৎ ঘূর্ণিঝড় থাকছে না পাঁচ তারিখ রবিবার তবে ইসি যেটা হচ্ছে জিএফএস মোড়ে দেখাচ্ছে এটা মোটামুটি তিন তারিখের মধ্যে এটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তিন তারিখ রাত্রি দশটার সময় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ইসি সরি জি এফএস মুডে অর্থাৎ এবং যেটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি শনিবার চার তারিখের মধ্যে এটা যথেষ্ট পরিমাণ আশ্রে পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং দুটো মুড়ি আমাদের সেম দেখাচ্ছে যে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে আশ্রে পড়ছে তার মানে বলা যেতে পারে যে এর সম্ভাবনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আছড়ে পড়ার এটা তো আমরা আপনাদেরকে দেখালাম যে দেখুন কিভাবে আসছে কিভাবে যাচ্ছে আর এর ফলে যে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে সেটা কিন্তু মারাত্মক পরিমাণে বৃষ্টি হবে এবং প্রবল বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যখন এটা আশ্রয় পড়ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কলকাতার ওপরে কিন্তু এবং দীঘা থেকে শুরু করে উপকূলের যে জায়গা সুন্দরবন এলাকা কিন্তু তছনছ হয়ে যাওয়ার মতো সম্ভাবনা তৈরি হতে পারে যদি আসতে পড়ে চুয়াত্তর এম এম প্রতি ঘন্টায় কয়েক ঘন্টায় কিন্তু চুয়াত্তর এম এম এর কাছাকাছি ছাপ্পান্ন চুয়াত্তর একশো কাছাকাছি এম এম বৃষ্টির সম্ভাবনা সত্যি যদি ঘূর্ণিঝড়টি আসে তাহলে কিন্তু এখানে অবস্থা প্রচণ্ড সংকটজনক হয়ে যাবে এবং এই ঘূর্ণিঝড়টার নাম কিন্তু হয়ে যাবে ঘূর্ণিঝড় জোয়াদ এটা কিন্তু আগে থেকেই আবহাওয়া দপ্তর তরফ থেকে নামকরণ করা হয়ে গেছে প্রত্যেকটা দেশের তরফ থেকে এবং আমরা যদি এটা পরবর্তীকালে তাপমাত্রা মোট যায় তাপমাত্রা মরে গেলে দেখতে পারি যে আমরা আগামীকালের তাপমাত্রা দেখে নেব অর্থাৎ সাতাশ তারিখ ভোরের তাপমাত্রাটা আমরা যদি দেখে নিই আমাদের তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা বাইশ ডিগ্রির মধ্যে কিন্তু থাকবে এবং ভোরবেলার তাপমাত্রা তিনটে প্রায় কুড়ি ডিগ্রির মধ্যে কলকাতা এবং তার আশেপাশে থাকবে আর বিভিন্ন অংশে কিন্তু ষোলো সতেরো 18 উনিশ এমন থাকবে এবং বাংলাদেশেও কিন্তু তাই দেখতে আমরা পাচ্ছি এবং শুধু শিলং সাইডে আট ডিগ্রি সাত ডিগ্রি মধ্যে থাকবে এবং উত্তরবঙ্গ তাদের ষোলো সতেরো আঠেরো আর কলকাতা এবং উপকূলের অঞ্চলগুলোতে কিন্তু বাইশ ডিগ্রি মধ্যে থাকতে পারে তবু বন্ধুরা ছিল এখনকার আপনার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকবে